হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনলাইন টাচ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আজকের বিষয়, ডায়াবেটিক্স কেন হয় এবং ডায়াবেটিক্সের লক্ষণগুলো কি। তো চলুন জেনে নেওয়া যাক ডায়াবেটিক্স কেন হয় এবং কি এর লক্ষণগুলো কি। কোনো ব্যক্তির রক্তে যদি শর্করার পরিমাণ বেড়ে যায়, গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, তখনই আমরা তাকে ডায়াবেটিসে আক্রান্ত বলি। নির্দিষ্ট যে মাত্রা থাকে তার তুলনায় বেশি যদি মাত্রা হয়ে যায় সেটাই ডায়াবেটিস। ডায়াবেটিস কেন হয়? অনেক কারণে ডায়াবেটিস হতে পারে। জিনগত কারণে হয়, এটা প্রথম কারণ। ওজন বা স্থূলতার সঙ্গে ডায়াবেটিসের একটি সম্পর্ক রয়েছে। আর আমরা গাইনোকোলজিস্টরা যেটা অনুভব করি সেটি হলো, গর্ভাবস্থায় অনেকে ডায়াবেটিস নিয়ে আসে। যে নারী গর্ভবতী হলেন তার আগে হয়তো ডায়াবেটিক্স ছিল না, তবে গর্ভ অবস্থায় তার ডায়াবেটিক্স ধরা পড়েছে। এই ডায়াবেটিক্সটাকে আমরা বলি জেস্টেশনাল ডায়াবেটিক্স বা গর্ভকালীন ডায়াবেটিস। যখন কারো ডায়াবেটিক্স হয় তখন ওই মানুষের শরীরের ইনসুলিন হরমোনের নিঃসরণ কমে যায়, ফলে দেহের কোষে গ্লুকোজ পৌঁছাতে পারে না। এতে করে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। সাধারণত পথরাপের মাধ্যমে অতিরিক্ত গ্লুকোজ শরীর থেকে বের হয়ে যায়। এই কারণে ডায়াবেটিস রোগীর ঘন ঘন পথরাপ হয়। যখন পথরাপ বেশি হয় তখন ডায়াবেটিসে ভোগা রোগী কৃতজ্ঞতা হয়ে পড়ে, তৃষ্ণার্ত হয়ে পড়ে। অন্যদিকে ঘন ঘন পথরাপ হওয়ার রোগীর শরীর থেকে প্রচুর পরিমাণ গ্লুকোজ বের হয়ে যায়, এতে করে প্রয়োজনীয় শক্তি উৎপাদন করতে পারে না দেহের কোষগুলো, ফলে রোগী দুর্বলতা অনুভব করেন। রোগী যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সঠিক ব্যবস্থা গ্রহণ না করেন তবে তার রক্তনালী, স্নায়ু, কিডনি, চোখ ও হৃদযন্ত্রের সমস্যা সহ নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে। এই সব কারণেই সাধারণত ডায়াবেটিক্স হয়ে থাকে। ডায়াবেটিক্সের লক্ষণগুলো আমরা জেনে নেই। ডায়াবেটিস রোগের সাধারণ কিছু লক্ষণ রয়েছে। আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী কিছু বিষয়ে খেয়াল রাখলে সহজেই চিহ্নিত করা যায় ডায়াবেটিস। আর যত আগে ডায়াবেটিস চিহ্নিত করা যাবে তখনই নিতে হবে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ। ডায়াবেটিসের লক্ষণগুলো হলো, 1, ঘন ঘন পথরাপ হওয়া, 2, তেষ্টা পাওয়া, 3, নিয়মিত খাওয়ার পরও ঘন ঘন খিদে, 4, প্রচণ্ড পরিশ্রান্ত অনুভব করা, 5, চোখে ঝাপসা দেখা, 6, শরীরের বিভিন্ন অংশের কাটাছেঁড়া সহজে সারে না, 7, খাওয়া সত্ত্বেও ওজন কমে যাওয়া, 8, হাতে পায়ে ব্যথা বা মাঝে মাঝে অবশ হয়ে যাওয়া। এই লক্ষণগুলো দেখলেই আপনাকে বুঝতে হবে আপনি ডায়াবেটিসে আক্রান্ত। এরপর আপনি মেডিকেল টেস্ট করিয়ে এটা কনফার্ম হতে পারবেন। তো এগুলো দেখে আপনারা বুঝতে পারবেন আপনি ডায়াবেটিক্সে আক্রান্ত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ডায়াবেটিক্স কেন হয় এবং কি ডায়াবেটিসের লক্ষণগুলো কি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাদের সঙ্গেই থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।